আসসালামু আলাইকুম, দ্য ভিউজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। একে একে শেষ হয়ে আসছে পদ্মা সেতুর সবগুলো কাজ, আর তাই হাতছানি দিচ্ছে স্বপ্নের সেতু উদ্বোধনের দিনক্ষণের। স্বপ্নের সেতুতে এখন চলছে লাইটিং ল্যাম্পপোস্ট বসানো ও টিমিং কাজ, বা অতিরিক্ত ঢালাই কেটে ফেলার কাজ, যেটা করা হচ্ছে একটি মেশিনের সাহায্যে। আর সে বিষয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। স্বপ্নের সেতুতে শুরু হয়েছে ট্রিমিং বা অতিরিক্ত ঢালাই কেটে ফেলার কাজ, আর এই কাজটি এখন চলছে সেতুর মাপ্রান্তের যে ভায়াডাক্ট দিয়ে গাড়ি সেতুতে উঠবে সেই ভায়াডাক্টে। আপনারা দেখতে পাচ্ছেন একটি মেশিনের সাহায্যে সেতুর ভায়াডাক্টের রোড স্ল্যাবগুলো ট্রিমিং করা হচ্ছে, অর্থাৎ সেতুর রোড স্ল্যাবে যে ঢালাই দেওয়া হয়েছে সেখানে অতিরিক্ত যে অংশ সেটা এই মেশিনের সাহায্যে কেটে ফেলা হচ্ছে, অর্থাৎ ডাউন করা হচ্ছে। আর ট্রিমিংয়ের কাজ শেষ হলে এখানে বসানো হবে ওয়াটারপ্রুফ মেমব্রেন বা পানি নিরোধক স্তর, এবং এর উপরে দেওয়া হবে 50 মিলি পুরুত্বের একটি পিচ ঢালাই। আর এই ট্রিমিংয়ের পাশাপাশি সেতুর দুই প্রান্তে চলছে লাইটিং ল্যাম্পপোস্ট বসানোর কাজ। আমরা আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেতুর মহাপ্রান্তের ভায়াডাক্টে 8টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছিল, আর সেই ধারাবাহিকতায় এখন আবার শুরু হয়েছে সেতুর এই ল্যাম্পপোস্ট বসানোর কাজ, আর সেটি শুরু হয়েছে সেতুর জাজিরা প্রান্তে। আমরা বিশ্বস্ত একটি সূত্র থেকে জানতে পেরেছি সেতুর এই লাইটিং ল্যাম্পপোস্টগুলো বসানোর কাজটি সেতুর দুই প্রান্ত থেকে দুটি টিম একত্রে করবে, আর তাতে করে এই ল্যাম্পপোস্টগুলো বসানোর কাজটি অতি দ্রুত সম্পূর্ণ করা সম্ভব হবে। আমরা আগেই বলেছিলাম সম্পূর্ণ সেতুতে মোট 416টি এই লাইটিং ল্যাম্পপোস্ট বসানো হবে, যা মূল সেতুতে বসানো হবে মোট 328টি, এবং দুই প্রান্তের সংযোগ সেতুতে বসানো হবে 88টি এই লাইটিং ল্যাম্পপোস্ট। সেতুতে ট্রিমিংয়ের যে কাজটি করা হচ্ছে সেতুর দুই প্রান্তের ভায়াডাক্টে মূলত আগেভাগে করা হচ্ছে, কারণ এখানে 50 মিলি পুরুত্বের পিচ ঢালাইয়ের কাজটি আগেভাগেই সম্পূর্ণ করে নেওয়া হবে। আমরা আরও একটি নতুন খবর আপনাদেরকে জানাতে চাই, আর সেটি হলো পদ্মা সেতুতে লাইটিং ল্যাম্পপোস্টের পাশাপাশি লাগানো হচ্ছে আর্কিটেকচারাল লাইটিং ব্যবস্থা, যেখানে থাকবে 3টি কালারের সংমিশ্রণ, আর কালারগুলো হলো যথাক্রমে লাল, নীল ও সবুজ। বাংলাদেশের আর কোনো সেতুতে আর্কিটেকচারাল লাইটিং ব্যবস্থা দেওয়া হয়নি, যেটা দেওয়া হচ্ছে এই পদ্মা সেতুতে। পদ্মা সেতুতে যে আর্কিটেকচারাল লাইটিং ব্যবস্থা দেওয়া হচ্ছে সেটা বাংলাদেশের জন্য প্রথম, এবং এটা এখানে আসা দর্শনার্থীদের মনোরঞ্জন করবে এবং তাদের জন্য এই সেতুকে মনোমুগ্ধকর করে তুলবে। এছাড়া পদ্মা সেতুতে বসানো হবে আরও একটি বিশেষ ধরনের ডিভাইস, যেটা সম্পূর্ণ সেতুকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করবে, আর এই ডিভাইসটিকে বলা হয় বজ্র নিরোধক ডিভাইস, যেটি পদ্মা সেতুতে প্রথম বসানো হচ্ছে। আমরা অনেকেই জানি খোলা স্থানে বজ্রপাতের পরিমাণটা একটু বেশি হয়, তাই স্বপ্নের সেতুতে বসানো হচ্ছে বজ্র নিরোধক এই ডিভাইসটি। আপনারা জেনেছেন সেতুর মাপ্রান্তে 8টি লাইটিং ল্যাম্পপোস্ট ইতিমধ্যে বসানো হয়েছে, এবং গতকাল সেতুর জাজিরা প্রান্তেও বেশ কয়েকটি এই লাইটিং ল্যাম্পপোস্ট বসানো হয়েছে, এবং ধারণা করা হচ্ছে এই লাইটিং ল্যাম্পপোস্টটি বসানোর কাজও খুব দ্রুতই শেষ করা হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা পদ্মা সেতু ও পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্টের ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত দেখিয়ে থাকি, তাই যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, আর সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।